আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি মহানরবুল আলমিনের অশেষ কৃপায় সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য দুটো প্রিপজিশন নিয়ে আলোচনা করব। এর মধ্যে একটি হচ্ছে অ্যামং, আরেকটি হচ্ছে বিটুইন। আমরা জানি যে দুটি প্রিপজিশন দু বা ততোধিক নাউন বা প্রোনাউনের মাঝে ব্যবহার করা হয়। বিটুইন দিয়ে সাধারণত দুটি নাউন বা প্রোনাউনকে কানেক্টেড করা হয়, অন্যদিকে অ্যামং শব্দটি দিয়ে একাধিক নাউন বা প্রোনাউনকে কানেক্টেড করা হয়। যেমন ডিভাইড দ্য ম্যাঙ্গো বিটুইন রাজু অ্যান্ড মিনা, আমটি রাজু ও মিনার মধ্যে ভাগ করে দাও। আবার যদি বলা হয় যে কলমগুলো ছাত্রদের মধ্যে ভাগ করে দাও, তাহলে হচ্ছে ডিভাইড দ্য পেন অ্যামং দ্য স্টুডেন্টস। প্রথম বাক্যটিতে আমরা খেয়াল করছি যে আমটি দুজনের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছিল, এই জন্য হয়েছে বিটুইন। আর দ্বিতীয় বাক্যটিতে আমরা দেখতে পাচ্ছি যে আমটি কলমগুলো অনেকের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে, এই জন্য হয়েছে অ্যামং। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারবে।